যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি স্পেশালি এই ফরম্যাটে টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে এখানে তো আমরা ইম্প্রুভ করতে আসি নাই এখানে জিততে আসছি এইখানে জেতার জন্য আমাদের কিরকম প্রিপারেশন নেওয়া উচিত ওইটা ইম্পর্টেন্ট বাট এই ধরনের অ্যাডভান্টেজ অবশ্যই নেওয়া উচিত যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি ওই জায়গায় আমরা কীভাবে ভালো উইকেটে বা এরকম কন্ডিশন বানায় প্র্যাকটিস করতে পারি যখন আমরা হোমে খেলবো তখন আমরা এ ধরনের উইকেটে NCL এ খেললাম দুই তিনটা ম্যাচ আবার অ্যাওয়েতে খেলার জন্য এরকম দুই তিনটা উইকেট আমরা বানালাম বাট আমার মনে হয় যে এটা প্র্যাকটিসের জায়গা না বা এখানে ইম্প্রুভ করারও কিছু নয় যে এখানে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম সো NCL BCL যেখানে আমরা খেলা হয় ওইখানে আমরা এ ধরনের ভালো উইকেট বা স্পিনিং উইকেটে প্র্যাকটিস করে তারপরে এখানে আমরা আসবো বাট এখানে জেতার জন্য আমরা আসি যে প্লেয়ারগুলো শুধু টেস্টই খেলতেছে তাদের হাতে তো ওই সময়টা থাকে বা এমন না এখানে শুধু ওই 10-15টা প্লেয়ারই আছে এখানে তো আরও অনেক প্লেয়ার আছে যারা টেস্ট ম্যাচ ভবিষ্যতে সুযোগ আসবে তো তাদের জন্য একটা অপরচুনিটি যে ওই জায়গায় কীভাবে আমরা ভালো উইকেটে বা এরকম স্পিনিং উইকেটে প্র্যাকটিস করে প্রিপারেশনটা ঠিক মতো নিয়ে এরকম জায়গায় আসতে পারি সিলেটের উইকেটটা বোলারদের জন্য খুব একটা হেল্প যে ছিল সেটা বলবো না বোলাররা কষ্ট করে বোলিং করেছে এবং ব্যাটসম্যানরাও কষ্ট করে মানে দুই রকমই ছিল দুই ধরনের হেল্পই ছিল বাট এই উইকেটটা নিয়ে যদি বলি আমরা ব্যাটসম্যানরা খুব একটা ভালো ব্যাটিং করিনি এই ফার্স্ট ইনিংসে আমার মনে হয় 230-240 রানের একটা উইকেট ছিল সো ওই জায়গাটাতে ওই জায়গায় আমরা রানটা কম করার কারণে মনে হয়েছে উইকেটটা অনেক খারাপ হ্যাঁ অবশ্যই নতুন বলে একটু চ্যালেঞ্জ ছিল ওটা প্রত্যেকটা সিচুয়েশনে থাকে যখন আমরা অ্যাওয়েতে খেলি তখন নতুন বলে একটা চ্যালেঞ্জ থাকে আমরা সবাই জানি সো এখানেও ডিফারেন্ট কিছুই ছিল না আমরা ব্যাটিংটা হয়তো আরেকটু বেটার করলে এই এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না প্রথমে তো খুবই প্রাউড ফিল করেছি সবাই যেভাবে দুইটা ম্যাচই খেলছে আমার মনে হয় প্রথম ম্যাচটা তো খুবই ভালো খেলছি আমরা দ্বিতীয় ম্যাচে সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল 136-137 টার্গেট দিয়েছিল বাট ফিল্ডাররা বা বোলাররা যেভাবে এফোর্ট দিছে এটার জন্য খুবই খুশি হ্যাঁ যে জায়গাটার ইম্প্রুভের জায়গা আছে যেটা আমি একটু আগে বললাম যে ব্যাটিংয়ে আমাদের হয়তো আরেকটু বেটার আমরা কীভাবে করতে পারি ওই জায়গায় একটু ল্যাকিংস আছে আমি বলবো না যে আমাদের ইম্প্রুভ হচ্ছে না ইম্প্রুভও হচ্ছে এখানে অনেক প্লেয়ার ছিল একদমই নতুন বাট দেখে কারো মনে হয়নি যে ওইরকম নার্ভাস বা ওইরকম টেনশান ফিল করছে সবাই টিমের জন্য খেলার চেষ্টা করছে সো এই দিকগুলো পজিটিভ ছিল হোমে আমার মনে হয় যে যখন আমরা হোয়াইট বল খেলবো ওয়ানডে T20 এই ফরম্যাটে আমাদের সবসময় ভালো উইকেটে খেলা উচিত যদি আমরা বড় বড় টুর্নামেন্টে ভালো করতে চাই বা বড় বড় টিমের সাথে কম্পিট করতে চাই দেশে দেশের বাইরে সো আমার মনে হয় লাস্ট ইয়ার BPL এ খুব ভালো উইকেট ছিল DPL এ মোটামুটি ভালো উইকেটই থাকে সো যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচও খেলবো এই জায়গাতে যখন আমরা আস্তে আস্তে ভালো উইকেটে খেলা শুরু করবো তাহলে আমার মনে হয় হোয়াইট বল গেমটা ডিফারেন্ট হবে আর রেড বল হোয়াইট বল ডিফারেন্স আছে সো রেড বলের প্ল্যানটা আলাদাভাবে তখন করতে হবে এই প্লেয়ারদেরকে ক্যারি করার বিষয়টা এটা সিলেক্টর ডিসাইড করবে বাট এখানে যেই যেই প্লেয়ারগুলো ছিল অ্যাপ্রোচ খুবই ভালো সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল সবথেকে ইম্পর্টেন্ট ছিল সবাই জিততে চাইছে দুইটা ম্যাচই সো এই দিক থেকে যদি চিন্তা করা যায় খুবই খুশি যে এরা সবাই মিলে একসাথে অ্যাজ এ টিম হিসেবে আমরা খেলতে চেয়েছি সো এটা যদি আমরা ভবিষ্যতে এই টিমটা কন্টিনিউ করতে পারি তাহলে আশা করছি যে টেস্ট টিমটা আরও ভালো জায়গায় যাবে আর ওয়ানডে T20 ফরম্যাট যেটা বললেন ওইখানে আমাদের অবশ্যই গোল থাকবে যে আমরা কীভাবে ওইখানে ম্যাচ জিততে পারি সিরিজ জিততে পারি এরকমই টার্গেট হওয়া উচিত এবং বছরটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাহলে সামনে বছরের জন্য অনেক ভালো হবে প্ল্যান ছিল যে যেরকম উইকেটটা ছিল স্পিনাররা ভালো বল করছিল আমার মনে হয় ও খুব ভালো ব্যাটিং করেছে এটাও মানতে হবে খুবই ভালো ব্যাটিং করেছে হতাশা না অপরচুনিটি ছিল ভালো একটা ভালো কিছু করার বাট আমার মনে হয় না যে আমাদের বোলাররা খুব খারাপ বোলিং করেছে ও খুব ভালো ব্যাটিং করেছে যার যে গেম প্ল্যান ছিল ওই অনুযায়ী খেলার প্ল্যান ছিল বাট এইখানে যে সবাই অনেক বেশি অ্যাটাক করতে গিয়েছিল আমার কাছে দেখে সেটা মনে হয়নি যার যে যতটুকু পরিকল্পনা ছিল ওই অনুযায়ী খেলার চেষ্টা করেছে বাট ওটা এক্সিকিউট হয়নি বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা যদি আমরা সবাই মিলে নিতাম তাহলে বেটার কিছু হতে পারত আমি যখন ব্যাটিং করি আমার মনে হয় না আমি ক্যাপ্টেন সত্যি কথা এবং আমার একটা বারের জন্যও এই যে কয়টা ম্যাচে করলাম ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত একটাতেও মনে হয়নি সো যদি এভাবে করতে পারি খুবই ভালো আমার কাজ ব্যাটিংয়ের পরে যখন আমি মাঠে ঢুকি বা মাঠের বাইরে আমার কী প্ল্যান ওইগুলো করার চেষ্টা করি বাট ব্যাটিংয়ে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়নি যে আমি ক্যাপ্টেন আমার ডিফারেন্ট কোনো কিছু করতে হবে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স তো হচ্ছে হয়তো অনেক কিছু শিখতে পেরেছি এবং সামনে যদি অপরচুনিটি আসে তখন এই এক্সপিরিয়েন্সগুলো আরও হবে এবং ওইভাবে প্ল্যান করা যাবে আমার মনে হয় যে এখানে দুই রকমই হচ্ছিল বাউন্স
সো ছিল, টার্নও করতেছিল, ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানের জন্য। বাট আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এনজয় করা উচিত, কারণ এ ধরনের উইকেটে আমরা চেয়েছিলাম। সো অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা কীভাবে এরকম সিচুয়েশানে ভালো একটা বড় একটা পার্টনারশিপ করে টিমকে ভালো অবস্থায় নিয়ে যেতে পারি, এটা ইম্পর্টেন্ট ছিল। সো আই হোপ যে সামনে ব্যাটসম্যানরা এই এ ধরনের কন্ডিশন এনজয় করবে। আমার মনে হয় ওর যে ন্যাচারাল গেম প্ল্যান, ওই গেম প্ল্যানেই ছিল, ও আরও ভালো বলতে পারবে। বাট ফিল্ডিংয়ের সময় দেখে যতটুকু বুঝলাম যে ও অ্যাটাকিং ক্রিকেটই সবসময় খেলে, ওটাই ও করার চেষ্টা করেছে। আমার মনে হয় যে যখনই বলটা একটু পুরাতন হচ্ছে, 25-30 ওভারের দিকে গেলেই তখন দেখা যাচ্ছে যে বলটা খুব বেশি একটা হেল্প নাই। সো আমার মনে হয় যে শেষের কয়েকটা ওভার স্পিনাররা যে অনেক হেল্প পাইছে তাও না। সো আমার মনে হয় এটাই কারণ।